ফোর্থ ইয়ারের ছাত্ররা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মূল আলোচনায় যাবার আগে তোমাদের সাথে একটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা জানো এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, একটা গুজব তৈরি হচ্ছে টিকা দেয়া নিয়ে। তোমরা অবশ্যই এই গুজবে কান দিবে না, এবং কেউ যদি এটার অপপ্রচার চালায় অবশ্যই এটার এগেনস্টে তোমরা মানে প্রোটেস্ট করবে। তোমরা টিকার যদি সাইড ইফেক্ট মানে এতই সাইড ইফেক্ট থাকতো, টিকা যদি খারাপই হতো, সারা বিশ্বের মানুষ কি টিকা নিত? এটা জাস্ট একটা শ্রেণী জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারণা চালাচ্ছে টিকা না নেয়ার বিরুদ্ধে। তোমরা নিজেরাও অবশ্যই টিকা নিবে, এবং তোমার পরিচিত, তোমার আশেপাশের মানুষকেও টিকা নিতে উদ্বুদ্ধ করবে এবং তাদেরকে সহায়তাও করবে, তারা যেন প্রপারলি, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, অসুস্থ মানুষ যারা, তারা যেন টিকাটা নিতে পারে সে বিষয়ে তোমরা সহায়তাও করবে, এবং কোনো প্রকার কোনো গুজবে তোমরা কান দিবে না। ঠিক আছে, আমরা তাহলে আমাদের মানে পড়াশোনায় ফিরে যাই, আলোচনায় ফিরে যাই। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই টপিক নিয়ে। গত ক্লাসে যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে যে কংগ্রেসের উৎপত্তিটা কিভাবে হলো সেটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম বা মানে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব কংগ্রেস উৎপত্তি হওয়ার পর মানে কার্যক্রমটা কিরকম ছিল, কার্যাবলীটা কি, সেটা নিয়ে আলোচনা করব আর কি। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা পড়েছি যে 1885 সালে অ্যালান অক্টোভিয়ান হিউমের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়, এবং প্রথম দিকে আমরা তাদের দাবি দাওয়াগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সেখানে কোনো কিছুই ব্রিটিশ রাজের সাথে সাংঘর্ষিক কিছু ছিল না। দাবি দাওয়াগুলো আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার না হয় মনে করিয়ে দিচ্ছি। প্রথমে তাদের যে কথা সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে যেসব ভারতীয়রা বসবাস করে তাদের সাথে ব্রিটিশদের একটা যোগসূত্র স্থাপন করা, মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা। এবং আরেকটা তাদের ছিল উদ্দেশ্য, যেটা ঘোষণা করেছিল কংগ্রেস, সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ সকল যে মানে ভারতীয়দের সংকীর্ণতা সেটা দূর করে ভারতীয়দের ভিতর একটা জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করা। আরেকটা তাদের উদ্দেশ্য ঘোষণা করেছিল সেটা হচ্ছে যে শিক্ষিত ব্যক্তিবর্গের মধ্যে আলাপ আলোচনার দ্বারা সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের পথ নির্ধারণ করা। মানে এই যে যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রথমেই যেগুলো, এগুলো কিন্তু কোনো কিছুই ব্রিটিশ রাজের সাথে সাংঘর্ষিক কোনো কিছু ছিল না। এবং প্রথম দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের বছরব্যাপী সেরকম কোনো কার্যক্রম ছিল না। প্রথম দিকে যে বিষয়গুলো ছিল যে নেতারা বার্ষিক সম্মেলনে যোগদান করত, বিভিন্ন বিষয়ে আলোচনা আলাপ আলোচনা করত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত, এবং কিছু আবেদন নিবেদন তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করত। এটি ছিল প্রথম দিকের কার্যাবলী। এবং প্রথম দিকে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে এই ভারতীয় জাতীয় কংগ্রেসটা খুব মানে যে জনগণের একদম জনমানুষের সংগঠন ছিল তা কিন্তু না। প্রথম দিকে ওই ধনিক শ্রেণী, যে দেশীয় রাজা, বণিক সম্প্রদায়, জমিদার, এনারাই দেখা যেত যে এই কংগ্রেসের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করত, এবং তাদের বেশিরভাগই ছিল হিন্দু এবং উচ্চ শ্রেণীর হিন্দু আর কি। মুসলিমরা ছিল না তা না, কয়েকজন মুসলিম নেতা শুরু থেকেই কংগ্রেসে ছিল, আজীবনই তারা কংগ্রেস করে গিয়েছেন, কংগ্রেসে সাপোর্ট করে গিয়েছিলেন, তবে সেই সংখ্যাটা হিন্দুদের তুলনায় খুব বেশি ছিল না।
এবং সে 1885 সালে মানে এস্টাবলিশের পর থেকে 1905 সাল পর্যন্ত দেখা যায় যে কংগ্রেসের যে নীতি এটা একদমই আবেদন নিবেদনের নীতি বা নরমপন্থী নীতি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। কিন্তু 1905 সালের পরে প্রেক্ষাপটটা আমরা দেখব চেঞ্জ হয়ে যায়। তো কংগ্রেসের প্রথম যুগে মানে প্রথম দিকে যে সকল দাবি দেওয়া তারা ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করেছিল সেগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার, আর একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। মানে তারা প্রথম দিকে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চেয়েছে, কিন্তু পরবর্তীতে যে একটু আগে যেটা বললাম 1905 সালের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। তোমরা জানো 1905 সালে এই উপমহাদেশে একটা মানে এই সিদ্ধান্তটাকে কি বলবো, যুগান্তকারী সিদ্ধান্ত বলবো না পজিটিভ বলবো নেগেটিভ বলবো কিছুই বলার দরকার নেই, 1905 সালে একটা ঘটনা ঘটে যেটাকে আমরা বঙ্গভঙ্গ নামে চিনি। যেটা এই ঘটনাটা ভারতের রাজনীতিকে, সমগ্র ভারতবর্ষের রাজনীতির মোড় আসলে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছিল। শুধু একটা প্রদেশকেই ভাগ করা হয়নি এই এই সিদ্ধান্তের মাধ্যমে, বরং এই যে হিন্দু মুসলিম বিভেদ নীতির যে সূচনা এবং বিভেদ করে রাজনীতির যে সূচনা, এটাও কিন্তু এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করেই আরো প্রকট হয়েছিল। এই বঙ্গভঙ্গ নিয়ে আমি তোমাদের সাথে আরো ডিটেল ক্লাস নিব, আলাদা টপিক হিসেবে ক্লাস নিব, সেখানে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো 1905 সালে তৎকালীন বড়লাট যিনি ছিলেন কার্জন, তিনি সিদ্ধান্ত নেন যে এই বাংলাকে ভেঙে দুই ভাগ করবেন, একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হবে আর একটা হবে ঢাকা কেন্দ্রিক। তো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেসের সাথে ব্রিটিশদের দ্বন্দ্বের সূচনা হয়, একদম সরাসরি দ্বন্দ্বের। এ পর্যন্ত কংগ্রেসের নীতি ছিল, আমি একটু আগে যেটা বললাম, আবেদন নিবেদনের নীতি, কিন্তু এই প্রথম কংগ্রেসের চরমপন্থী নেতাদের আবির্ভাব ঘটে, বিশেষ করে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এরা পুরা যুদ্ধদেহী ভাব মানে রাজনীতিতে চলে যান এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনও শুরু করে, যেটা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। স্বদেশী আন্দোলনে হচ্ছে কি যে তারা স্বদেশী পণ্য যে ব্যবহার, ব্রিটিশ পণ্য বর্জন, স্বদেশী পণ্য ব্যবহার, এই এটা কিন্তু থিমটা কিন্তু খুব ভালো ছিল, যদিও এটা খুব একটা সফলতার মুখ দেখেনি। যাই হোক, তো এই যে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাথে কংগ্রেসের সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এই স্বদেশী আন্দোলন একটা পর্যায়ে 1930-এর দশকে গিয়ে আমরা দেখবো যে এটা সন্ত্রাসবাদী আন্দোলনেও রূপ নিচ্ছে। তবে একটা কথা আগেই বলে রাখা ভালো, এই 1930-এর দশকে যে আন্দোলন এটাকে ব্রিটিশরা নাম দিয়েছে সন্ত্রাসবাদী আন্দোলন, আমরা কিন্তু এটাকে সন্ত্রাসবাদী আন্দোলন বলবো না। ব্রিটিশদের দৃষ্টিতে ওরা সন্ত্রাসী ছিল, কিন্তু আমাদের দৃষ্টিতে সূর্য সেন কিংবা প্রীতিলতা ওয়েদ্দেদার সন্ত্রাসী ছিল না, তারা ছিল দেশপ্রেমিক। এটা স্বদেশী আন্দোলন ছিল, সন্ত্রাসবাদী আন্দোলন ছিল না, ওদের প্রেক্ষাপটে ছিল, আমাদের প্রেক্ষাপটে ছিল না। তো এই 1905 সালে যে কংগ্রেসের সাথে দ্বন্দ্বটা ব্রিটিশদের শুরু হয়, পরবর্তীতে দেখবো যে এই ধারাটাই অব্যাহত থাকে। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশন হয় এবং এই অধিবেশনে কংগ্রেসের মধ্যপন্থী এবং উগ্রপন্থী নেতাদের ভেতরে একটা প্রকাশ্য সংঘাত লক্ষ্য করা যায় এবং কংগ্রেসেও একটা বিভক্তি কিন্তু শুরু হয়ে যায় কংগ্রেসের ভেতরেও, এবং এই বিভক্তিটা একটা পর্যায়ে মানে একদম দলাদলিতে চলে যায়, মানে ব্যক্তিগত আক্রোশগুলো দেখা যায় যে দলাদলির পর্যায়ে চলে যাচ্ছে। এবং এই সময়ে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি ওই তোমাদেরকে পড়িয়েছি ইয়েতে, যখন স্যার সৈয়দ আহমদ খান পড়ালাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে স্যার সৈয়দ আহমদ খান কিন্তু শুরু থেকেই মুসলমানদেরকে কংগ্রেস থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পরবর্তীতে দেখা যায় যে কংগ্রেসও মুসলমানদেরকে দলে টানতে ব্যর্থ হয়। এদিকে মুসলমানদের ভিতরেও একটা বিষয় দানা বাঁধে, তাদের অধিকার সচেতনতা আসে, নিজেদেরকে সংগঠিত করার একটা চেতনা আসে,
একদিকে কংগ্রেসের ব্যর্থতা, অপরদিকে মুসলিম নেতৃবৃন্দের নিজেদেরকে আলাদা করার চিন্তা ভাবনা, এবং সেই সাথে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ কর এবং শাসন কর নীতি, সব কিছু মানে মিলিত রেজাল্ট হচ্ছে 1906 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে মুসলিম লীগ, ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ভারতের রাজনীতিতে হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িকতা মেরুকরণ, সেটার একদম স্থায়ী রূপ শুরু হয়ে যায়। যদিও আমরা পরবর্তীতে মানে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে ব্রিটিশদের বিরুদ্ধে কখনো কখনো মুসলিম লীগ এবং কংগ্রেস একত্রিত হয়ে আন্দোলন পরিচালনা করেছে, কিন্তু সেটার মানে রেজাল্ট খুব সুখকর হয়নি এবং সেটা দীর্ঘস্থায়ীও হয়নি। যদি সেটা মানে হিন্দু এবং মুসলিমরা যদি একত্রিতভাবে আন্দোলন পরিচালনা করতে পারতো, তাহলে হয়তো 1947 সাল পর্যন্ত যেতে হতো না, তার আগেই আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। তবে এই 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা, বিশেষ করে 1905 সালে যে বঙ্গভঙ্গ, একে কেন্দ্র করে যে এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি ভারতবর্ষে শুরু হলো, তার রেজাল্ট হচ্ছে ব্রিটিশদের আরো শাসনটা দীর্ঘায়িত হলো। তো এই যে মেরুকরণ শুরু হলো, এর একত্রীকরণ আমরা দেখি 1914 সালে দ্বিতীয় সরি সরি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন কংগ্রেস ব্রিটিশরা কংগ্রেস বা এরকম রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই ঘোষণা করে যে ভারতবর্ষ মিত্রপক্ষের পক্ষে, মানে ব্রিটিশদের পক্ষে। তোমরা নিশ্চয় পড়েছ ইউরোপের ইতিহাসে যে প্রথম বিশ্বযুদ্ধে দুটো ছিল, মিত্র শক্তি অক্ষ শক্তি, যেটা হচ্ছে ভারতবর্ষ ছিল সরি ব্রিটিশরা ছিল মিত্র শক্তিতে। তো ভারতবাসী এই সিদ্ধান্তটাকে, বিশেষ করে কংগ্রেস এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাতে পারেনি। আরেকটা ঘটনা মুসলিম লীগের সাথে ঘটে, সেটা হচ্ছে তুরস্কের খিলাফতকে রক্ষা করার জন্য তারা ব্রিটিশ রাজের কাছে আবেদন জানায়, যেহেতু তুরস্ক ছিল ব্রিটিশদের বিশ্বযুদ্ধে ব্রিটিশদের এগেনস্টে। তো মুসলমানরা যেটা বলেছিল যে আমরা তোমাদের ব্রিটিশদেরকে বলছি যে আমরা তোমাদের পক্ষে আছি, তোমাদের প্রতি আনুগত্য প্রকাশ করছি, তোমাদের হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যদি তুরস্ক হেরেও যায়, তাহলে তুরস্কের খিলাফতের যে মর্যাদা, সেটা মর্যাদা সেটা যেন রক্ষা করা হয়, তুরস্ককে যেন খণ্ড বিখণ্ড না করা হয়। কিন্তু দেখা গেল ব্রিটিশরা মুসলিমদের এই আবেদনটাও রাখেনি। তো এই যে যে দুজনের কমন শত্রু যখন একজন হয়ে যায়, মানে কংগ্রেস এবং মুসলিম লীগের কমন শত্রু হয়ে যায় ব্রিটিশ, তখন এই কংগ্রেস এবং মুসলিম লীগ একটু নিজেদের কাছে আসে। এবং 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে আমরা লখনউ প্যাক্ট বা লখনউ চুক্তি নামে চিনি। ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চুক্তি এটা। যদি এই মিল তাদের এই ধারাটা অব্যাহত থাকতো, হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হলেও হতে পারত। তো এই ব্রিটিশ সরি কংগ্রেস এবং মুসলিম যখন একত্রে একটা চুক্তি করে, এই বিষয়টা কিন্তু ব্রিটিশদের জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তখন ব্রিটিশরা করে আচ্ছা, এর মাঝে আবার আরেকটা আন্দোলনও চালু হয়, সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের নেতৃত্বে হোম রুল। এই আন্দোলনটা বেশ ভারতবর্ষে তখন জনপ্রিয়তা লাভ করে। তো এইসব প্রেক্ষিতে ব্রিটিশ সরকার 1917 সালে ভারতে স্বায়ত্ত শাসন দিবে এরকম একটা অঙ্গীকার দেয়। মূলত ওই পরিস্থিতিতে তারা এটাকে মানে জাস্ট সাময়িকভাবে ঠান্ডা করার জন্য এরকম একটা ঘোষণা দিয়েছিল, কারণ একে তো বিশ্বযুদ্ধ চলছে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে, এদিকে তাদের ভারতীয় সেনাও ধরে রাখা দরকার, এইসব প্রেক্ষিতে আর কি একটা সান্ত্বনামূলক ভাবে। আর সবচেয়ে বড় কথা, তাদের যে ভীতিটা যে হিন্দু এবং মুসলিমরা একত্রিত হয়ে যাচ্ছে, তো এইসব প্রেক্ষিতে এরকম একটা সান্ত্বনামূলক বলে। এবং আরেকটা ঘটনা সেই সময় ঘটে, সেটা হচ্ছে
কংগ্রেসের নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন আসে। এই সময় কংগ্রেসের নেতৃত্বে আসেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি দক্ষিণ আফ্রিকাতেও একটা অহিংস আন্দোলনের সূচনা করেছিলেন। যদিও উনি যখন প্রথম কংগ্রেসে এসে যোগ দেন, তখনকার কংগ্রেসের প্রভাবশালী নেতা যারা ছিল তারা কিন্তু ওনাকে খুব একটা পাত্তা দেননি, কিন্তু উনি নিজ গুণে এবং মানে অধ্যাবসায়ে উনি কংগ্রেসের শীর্ষে যেতে সক্ষম হন। এবং ওনার নীতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা নীতি, অহিংস নীতি যেটাকে আমরা বলি। তো ওনার নেতৃত্বে, এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেখা যায় যে কংগ্রেস দীর্ঘদিন ধরে যে মানে একটা উচ্চবৃত্ত বা শিক্ষিত সম্প্রদায়ের সংগঠন ছিল, রাজনৈতিক সংগঠন ছিল, মহাত্মা গান্ধীর নেতৃত্বে যাওয়ার পর কংগ্রেসের এই ভাবমূর্তিটা চেঞ্জ হয় এবং কংগ্রেস সাধারণ জনগণের একটা সংগঠনে, মাস পার্টি যেটাকে আমরা বলি, সেই সংগঠনে পরিণত হয়। এবং 1920 সালে ভারতবর্ষে আরেকটা আন্দোলন শুরু হয়, অসহযোগ আন্দোলন। এবং তার কিছুদিন আগেই, যে একটু আগে যে বললাম, তুরস্কের খিলাফতকে রক্ষা করার জন্য মুসলমানরা শুরু করেছিল খিলাফত আন্দোলন। এবং একটা পর্যায়ে গান্ধীজি খিলাফত আন্দোলনের সাথে যখন একাত্মতা ঘোষণা করেন, তখন একসাথে এই আন্দোলনটা পরিচালিত হয়, যেটা ইতিহাসে খিলাফত অসহযোগ আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনটা কিন্তু ব্রিটিশ রাজকে বেশ নড়বড়ে করে তুলেছিল। প্রথমত এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। কংগ্রেস এই আন্দোলনের, তাদের এর আগে কংগ্রেসের যে আন্দোলনগুলো ছিল খুব মানে সাধারণ জনগণকে খুব টাচ করতে পারেনি, কিন্তু এই অসহযোগ আন্দোলনের যেটা নীতি সেটা হচ্ছে কেমন ছিল, আমি আমার মানে যে যেখানে আছি তার সেই পর্যায়ে থেকে ব্রিটিশ সরকারকে অসহযোগিতার মাধ্যমে অচল করে দিব। এখানে তোমাকে মারামারি কাটাকাটি কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজের পজিশন থেকে ব্রিটিশ গভর্নমেন্টকে অসহযোগিতা করো। তো এই বিষয়টা কিন্তু তৎকালীন ভারতের জনগণ খুব সাদরে গ্রহণ করেছিল। চাকুরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এই আন্দোলনটাতে যোগ দিয়েছিল। এবং এই আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই আন্দোলনটা মুসলমান এবং হিন্দু একত্রে পরিচালনা করেছিল। তো এই ভাবে কংগ্রেস কিন্তু তার পজিশনটা চেঞ্জ করে ফেলে, উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ জনগণের রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। এবং এর নেতৃত্বে ছিলেন অবশ্যই সেই বিখ্যাত ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধী, সংক্ষেপে যাকে আমরা গান্ধীজি নামে চিনি। তো এই সময় যে শুধু গান্ধীজি কংগ্রেসের নেতা ছিলেন তা কিন্তু না, মতিলাল নেহরু, মদন মোহন মালব্য, সি আর দাস, ওনারাও কিন্তু কংগ্রেসের নেতৃত্বে ছিলেন। এবং মানে সি আর দাস, চিত্তরঞ্জন দাস বাংলাতে যার একচ্ছত্র আধিপত্য ছিল, এবং পরবর্তীতে দেখবো তার শিষ্য ছিলেন সুভাষচন্দ্র বোস। যদিও সুভাষচন্দ্র বোসের সাথে গান্ধীজির বেশ কিছু ইয়াতে সংঘর্ষ হয়েছিল, তাদের ইডিওলজিক্যাল মানে দ্বন্দ্ব ছিল, আদর্শগত দ্বন্দ্ব ছিল। তো এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতীয় রাজনৈতিক নেতাদেরকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করে। তিনটা গোল টেবিল বৈঠক হয়েছিল। তো প্রথম যে গোল টেবিল বৈঠক, সেই বৈঠকে কংগ্রেস যোগ দেয়নি, কারণ তখন ভারতবর্ষে তীব্র আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে দমন করার জন্য এক পেশেভাবে যাকে পাচ্ছে কংগ্রেস নেতা প্রত্যেককে ইয়েরা ব্রিটিশরা অ্যারেস্ট করছে, মহাত্মা গান্ধীকেও অ্যারেস্ট করে। কিন্তু আন্দোলনটা এমন মানে ইয়া ছিল, মহাত্মা গান্ধী বলে গিয়েছিলেন যে এই আন্দোলনের নেতৃত্বের দরকার নেই, আমি গ্রেপ্তার হব, তুমি নেতৃত্ব দেবে, যে কয়জনকে ওরা গ্রেপ্তার করতে পারবে। এভাবে সারা ভারতবর্ষে এই আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল। তো এই প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস যোগ দেয়নি, কাজে ওইটা ব্যর্থ হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যখন কংগ্রেস যোগ দিল শর্তে, কিন্তু সেটাও ওই সাম্প্রদায়িকতা, এর আগে যে সাম্প্রদায়িক রোয়েদাত নামে একটা মানে জঘন্য কাজ ব্রিটিশ সরকার করেছিল, সেটাকে কেন্দ্র করে এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকও ভেস্তে যায়। এবং তৃতীয় গোল টেবিল বৈঠকও সফলতার মুখ দেখেনি।
তো এভাবে ব্রিটিশদের সাথে কংগ্রেস নেতৃবৃন্দের যে আলোচনা সেটা সফলতার মুখ দেখতে পারেনি। আর এদিকে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে মুসলিম লীগের নেতৃত্বে বাই দা মিন টাইম চলে আসে মোহাম্মদ আলী জিন্না, এবং তখনই ভারতবর্ষে আরেকটা ইয়া হয়, সেটা হচ্ছে মুসলিমদের জন্য আলাদা আবাসস্থলের একটা চিন্তা ভাবনা। তো এইভাবেই দেখা যায় যে ভারতের রাজনীতিতে ব্রিটিশ, মুসলিম এবং হিন্দু তিনটা ধারা, হিন্দুদের নেতৃত্বে কংগ্রেস আর কি, হিন্দু বলা ভুল, হিন্দুদের নেতৃত্বাধীন বলাও এক পেশেভাবে ভুল কিন্তু, কারণ মুসলিম লীগে শুধু মুসলিম লীগ ছিল শুধুমাত্র মুসলিমদের রাজনৈতিক সংগঠন, কংগ্রেস কিন্তু শুধুমাত্র হিন্দুদের রাজনৈতিক সংগঠন ছিলেন না। মাওলানা আবুল কালাম আজাদ, দাদা ভাই নওরোজি, এনারা কিন্তু, সরি, যে কি সীমান্ত গান্ধী, এনারা কিন্তু শুরু থেকে এবং আরো অনেক মুসলিম নেতৃবৃন্দ শুরু থেকেই কংগ্রেসে ছিল এবং সারা জীবনই তারা কংগ্রেসে ছিল। তো 1935 সালে যে ভারত শাসন আইন হয় এবং সেটার অধীনে 1937 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচনে দেখা যায় যে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয় এবং 6টা হিন্দু হিন্দু অধ্যুষিত প্রদেশে তারা কংগ্রেস এককভাবে দলীয় সরকার গঠন করে, কিন্তু সিন্ধু ও পাঞ্জাবে এই দল জিততে পারেনি, তারা পরাজিত হয়। তবে বাংলা, আসাম, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এইসব জায়গায় কিন্তু কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তোমরা জানো এই আসাম, বাংলা কিংবা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এসব কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এইসব জায়গায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তো বাংলায় যেটা হয়, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ফজলুল হকের সাথে, ফজলুল হকের যে কৃষক প্রজা পার্টি কেপিপি, এর সাথে কংগ্রেস যৌথভাবে সরকার গঠন করতে অস্বীকৃতি জানায় এবং এখানে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি কোয়ালিশন সরকার গঠন করে। আবার উত্তরপ্রদেশেও মুসলিম লীগ কংগ্রেসের সাথে সরকার গঠনে প্রথমে রাজি হয়, কিন্তু নেহরু, জওহরলাল নেহরু যে, তিনি একটু বেঁকে বসেন, এই কারণে সেখানে এটা সম্ভবপর হয়নি। তো এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কংগ্রেস এবং মুসলিম লীগের ভেতর মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং একটা পর্যায়ে, এই যে একটু আগে যেটা বললাম, সুভাষ বোসের সাথেও আদর্শিক দ্বন্দ্ব শুরু হয় এবং সুভাষ বোস এই কংগ্রেসের রাজনীতি থেকে সরে যান। এবং যখন 1940 সালের পরে, 40-এর দশকে মুসলিমরা যখন নিজেদের জন্য আলাদা আবাস ভূমি প্রস্তাব করে লাহোর প্রস্তাবের মাধ্যমে, তখন সুভাষ বোস এই সময় কংগ্রেস থেকে সরে যান এবং উনি ভারতবর্ষ থেকে সরে যান, ত্যাগ করেন, উনি ভারতবর্ষ ত্যাগ করে ইউরোপে চলে যান। সেখান থেকে উনি দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেই আলাদা পার্টি গঠন করে আলাদা আন্দোলন শুরু করেন। তো যাই হোক, কংগ্রেস 1942 সালের আগস্ট মাসে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন শুরু করে, কিন্তু এই আন্দোলনটাও খুব সফলতার মুখ দেখেনি, কারণ কংগ্রেস বিশেষ করে মানে গান্ধীজির নেতৃত্বে যখনই আন্দোলন শুরু করেছে ব্রিটিশরা কঠোরভাবে সেটাকে দমন করেছে। তবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1939 সালে, তখন ব্রিটিশ সরকারও মানে আর কলোনিগুলো ধরে রাখতে খুব একটা আগ্রহী ছিল না, কারণ তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে সবচেয়ে ভয়াবহ এবং ক্ষতিকরের দিক থেকেও অত্যন্ত মানে ভয়াবহ যুদ্ধ ছিল, ক্ষতির দিক দিয়ে, যান মাল সব দিক দিয়ে। তো ব্রিটিশ সরকার তখন আর কলোনিগুলোকে ধরে রাখতে আগ্রহী ছিল না, তখন তারাও চাচ্ছিল সম্মানজনকভাবে ক্ষমতাটা হস্তান্তর করতে করে চলে যেতে। আর এদিকে ভারতেও প্রচুর আন্দোলন শুরু হয় ব্রিটিশদের এগেনস্টে, যদিও এই সময়টায় ভারতের স্বাধীনতা পেতে আরো দেরি হয় নিজেদের এই যে অন্তর কন্দলের জন্য মুসলিম লীগ এবং কংগ্রেস এদের ইয়াতে। তো 1945 সালে বড়লাট ওয়াফেল সিমলায় সকল রাজনৈতিক দলের একটা সম্মেলন ডাকেন, যে আলাপ আলোচনা করার জন্য কিভাবে কি শাসন ক্ষমতা কিভাবে কি করা যায়। কিন্তু এখানে ওই যে কংগ্রেস মুসলিম লীগ যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে কিন্তু এই আলোচনাটাও ব্যর্থ হয়।
1945 সালে ডিসেম্বর থেকে 1946 সালে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনটা কিন্তু প্রমাণ করে দেয় যে ভারতবর্ষ আসলে দুটো ভাগে বিভক্ত মুসলিম লীগ এবং কংগ্রেস এবং এই বিভক্তিটা দেখা গিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে মুসলিম লীগই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে অপরদিকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তো এই বিষয়টা আসলে সকলের কাছে স্পষ্ট হয়ে যায় যে এখন আসলে ভারত বিভাগ অনিবার্য আর এদিকে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহ নিজের সিদ্ধান্তে অনড় তিনি ভারতবর্ষের স্বাধীনতা চান কি চান সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তিনি মুসলমানদের জন্য আলাদা আবাসস্থল চান তো এইরকম পর্যায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে তৎকালীন প্রধানমন্ত্রী এটলি উনি ভারতীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করেন এবং এই আলাপ আলোচনা করার জন্য ক্যাবিনেট মিশন প্রেরণ করেন এবং এই আলাপ আলোচনাও যে খুব ফলপ্রসূ হয় তা কিন্তু না তো এইভাবেই আর কি এইরকম দলাদলি কোন্দলেই তখনকার ভারতীয় রাজনীতি এগুতে থাকে এবং যার ফাইনাল রেজাল্ট হচ্ছে 1947 সালের ভারত বিভাগ 14 এবং 15 আগস্ট ভারতবর্ষকে ভেঙে দুটো আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একটা হচ্ছে মুসলিমদের জন্য আলাদা অবস্থান হিসেবে পাকিস্তান এবং আরেকটা দেশ এখানে হিন্দু মুসলিম সকলেই ছিল সেটা হচ্ছে ভারত তবে পাকিস্তানের জন্মটা তোমরা জানো অত্যন্ত অযৌক্তিক একটা দেশ পাকিস্তান এই পাশে ছোট্ট একটা দেশ প্রদেশ বাংলা মাঝখানে বিশাল একটা দেশ ভারত ওই পাশে আবার আরেকটা প্রদেশ অঙ্গরাজ্য পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই দুটো মিলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে হচ্ছে পাকিস্তান আর ভারত হচ্ছে আলাদা মাঝখানে আরেকটা স্বতন্ত্র রাষ্ট্র তো মোটামুটি এটাই ছিল 1885 থেকে 1947 সাল পর্যন্ত কংগ্রেসের কার্যাবলী সংক্ষেপে সেটাই আলোচনা করার চেষ্টা করলাম পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো কারণ এই যে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে আমাদের যে লড়াই এটা লড়াই করার কোনো উপায় নাই নিজেকে গুটিয়ে রাখা ছাড়া এ তো আর মানুষের সাথে মানুষের মারামারি না যে সরাসরি লড়াই করতে হবে এই লড়াইটা হচ্ছে অদৃশ্য ভাইরাস কোথায় আছে আমরা জানি না কিভাবে আমাদেরকে অ্যাটাক করবে সেটাও জানি না তো নিজেকে প্রোটেক্ট করতে হবে কিভাবে মাস্ক পরতে হবে অবশ্যই বাইরে গেলে জরুরি প্রয়োজন ছাড়া অবশ্যই বাইরে যাওয়া যাবে না যদিও বাইরে যেতে হয় ঘরে ফিরে পারলে গোসল করে ফেলা না পারলে জামা কাপড় চেঞ্জ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হাত পা বারে বারে সাবান দিয়ে ধোয়া এর কোনো বিকল্প নেই আসলে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই প্রত্যাশাই করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে বাই